হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। সেটা হচ্ছে রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি সমস্ত কিছুই কতগুলো ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, সমস্ত কিছুই ডিটেলসে আমি আলোচনা করে দেবো। তবে এখানেও বলে রাখি, আপনাদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এই কর্মী নিয়োগ করা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন এই ধরনের নানান ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। তো আমি যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, এই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমি অফিসিয়াল নোটিফিকেশানে নিয়ে যাচ্ছি, তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় গিয়ে আপনারা নোটিশটিকে ডাউনলোড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পোস্ট অফিস পুন্ডিবাড়ি ডিস্ট্রিক্ট কোচবিহার ওয়েস্ট বেঙ্গল ওয়াক ইন ইন্টারভিউ ডেট 17 ডিসেম্বর নোটিশটা দেওয়া হয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অ্যাট উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং এখানে কিন্তু আপনাদের বলা হয়েছে যে 29 ডিসেম্বর 2020 তারিখে কিন্তু এই ইন্টারভিউ তারিখটা দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল অর্থাৎ আপনাদের পিওরলি টেম্পোরারি বেসিসে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। এখানে পোস্ট রয়েছে আপনাদের ক্লারিক্যাল স্টাফ, যেটা আপনাদের গ্রুপ সি পোস্ট বলা হচ্ছে, অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, এবং এখানে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশান যা আছে HS অর্থাৎ আপনাদের উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার নলেজ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এটা হচ্ছে এসেন্সিয়াল এবং আপনাদের ডিজারেবল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট এরিয়া অগ্রাধিকার পেয়ে যাবেন, না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং 12,000 টাকা মান্থলি স্যালারি দেওয়া হবে। এবং নেক্সট পোস্ট রয়েছে অ্যাটেন্ডেন্ট, যেটা গ্রুপ ডি পোস্ট বলা হচ্ছে, এখানে কিন্তু ক্লাস 8 পাস্ট এসেন্সিয়াল এবং আপনাদের ডিজারেবল বলা আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আপনারা অগ্রাধিকারটা পেয়ে যাবেন, এবং আপনাদের 9,000 টাকা স্যালারি দেওয়া হবে। এবং এখানে কিন্তু আপনাদের NB অর্থাৎ নোটিশ বোর্ড বলা হয়েছে, যদি আপনাদের এক্সপিরিয়েন্স দেখে থাকে অগ্রাধিকার পাবেন, এবং আপনারা যদি 20 কিলোমিটারের মধ্যে যদি আপনারা বসবাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা অগ্রাধিকারটা পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু আপনাদের যে এছাড়াও কিন্তু না থাকলেও কিন্তু আপনারা 20 কিলোমিটারের মধ্যে এবং এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনাদের 1 ইয়ারের জন্য কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল কিন্তু নেওয়া হচ্ছে, পরে কিন্তু সেটা যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু আবার রিনিউ করতে পারে। আপাতত কিন্তু আপনাদের 1 ইয়ারের জন্য কিন্তু এই 1 ইয়ার বেসিসে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে ডেট অ্যান্ড টাইম ইন্টারভিউ হচ্ছে 29 ডিসেম্বর 2020 @11 AM। ভেনুটা দেখতে পাচ্ছেন রেজিস্টার চেম্বার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার PIN 73616 5, এইখানে আপনাদের ইন্টারভিউটা হবে 29 ডিসেম্বর 2020 11টার মধ্যে। এখানে কিন্তু আপনাদের বলা হয় যে সমস্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস হ্যাভিং রিকোয়েস্টেড কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য রেসপেক্টিভ এরিয়াস মে অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার, অর্থাৎ প্লেন পেপারটা আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট কন্টেন ডিটেলস অফ হিজ আর বায়োডাটা অ্যালং উইথ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেটস অ্যান্ড দ্য সেম টু বি অ্যাড্রেসড টু দ্য রেজিস্টার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি অ্যান্ড কোচবিহারে, অর্থাৎ আপনাদের কিন্তু প্লেন পেপারে অ্যাপ্লিকেশন করতে হবে সমস্ত আপনাদের ডকুমেন্টস অ্যাটেস্টেড কপি বায়োডাটা নিয়ে। কিন্তু আপনাদের এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু আমাদের ইন্টারভিউর সময় কিন্তু সেগুলো সমস্ত কিছু নিয়ে যেতে হবে। দ্য ইউনিভার্সিটি রিজার্ভস দ্য রাইট নট টু সিলেক্ট এনি ক্যান্ডিডেটস ফর দ্য এঙ্গেজমেন্ট, ইট ইজ ক্লিয়ারলি স্টেটেড দ্যাট ইজ এঙ্গেজমেন্ট ইজ পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস অ্যান্ড মে বি টার্মিনেট অ্যাট এনি স্টেজ বাই দ্য ডিসিশন অফ দ্য ইউনিভার্সিটি। তো এই হচ্ছে আপনাদের টোটাল আজকের যে নোটিশের মূল বিষয়। এখন আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা সিম্পলি রিক্রুটমেন্টে ক্লিক করবেন। রিক্রুটমেন্টে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই নতুন পেজে কিন্তু আপনাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে রিক্রুটমেন্ট নোটিশ, সেই রিক্রুটমেন্ট নোটিশটা কিন্তু দেওয়া রয়েছে। আপনারা সিম্পলি রিক্রুটমেন্ট নোটিশের যে প্রথমে যে রিক্রুটমেন্ট নোটিশটা আছে, ওয়াক ইন ইন্টারভিউ ফর ক্যাজুয়াল এঙ্গেজমেন্ট অফ ক্লারিক্যাল স্টাফ অ্যান্ড অ্যাটেন্ডেন্ট অন পিওরলি টেম্পোরারি বেসিস, সিম্পলি ক্লিক হিয়ার টু নোটিফিকেশন ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওর মূল বিষয় ছিল এটাই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা এই ধরনের ভিডিওটি দাঁড়ো করতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখুন, ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।